हेलो एवरीवन आई एम आलोक एंड यू आर वाचिंग स्मार्ट मैथ्स এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লক রিজনিং এর থেকে পার্ট 3। এর আগে দুটো পার্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম ক্লকের থেকে, যেখানে আমরা ক্লকের বিভিন্ন কনসেপ্টস গুলো আমরা সলভ করা শিখেছিলাম, কিভাবে সেই কোশ্চেনগুলোর অ্যাপ্রোচ হওয়া উচিত, কিভাবে সলভ করতে হয় সেই ধরনের কোশ্চেনস, বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা সেখানে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে পার্ট 3 তে আমরা ক্লক চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। এখানে যে সকল কোশ্চেনসগুলো আমরা করব সেগুলো এরার রিলেটেড, অর্থাৎ অনেক সময় ক্লকে কিছু এরার থাকে, বলা থাকে যে ক্লকটা 16 মানে ওয়াচ বা ক্লক যাই বলো স্লো আছে বা ফাস্ট আছে, তো এই ধরনের কিছু কোশ্চেন্স থাকে যেখানে কারেক্ট টাইম বের করতে বলা হয়। সেই কিছু কোশ্চেন্স, সেই টাইপের কোশ্চেন্সগুলোকে আমরা এখানে কভার করব। যারা এখনও পূর্বে ভিডিওগুলো দেখোনি তারা পূর্বের ভিডিও দুটো দেখো ক্লকের, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে পরে কিন্তু তোমরা বুঝতে পারবে, কারণ লিঙ্কেজ আছে পূর্বে ভিডিওগুলোর সাথে এই ভিডিওগুলোর। এবং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই তোমরা জয়েন করো। তো চলো এবার আমরা চলে যাবো ডিরেক্টলি আমাদের ক্লাসে। তো দেখো ক্লক এরার, এখানে মোট ক্লক এরারের মধ্যে তিন টাইপের কোশ্চেন হয়, তিনটে টাইপ থাকে। সেই তিনটে টাইপের মধ্যে কোশ্চেন্স জিজ্ঞেস করা হয় থাকে। এগুলো আমি নিজের হ্যান্ড রিটেন নোটস, আমি নোটস তৈরি করেছিলাম নিজের জন্য, তাই সেখান থেকে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো দেখো এক নম্বর কোশ্চেন, আমরা কোশ্চেন দিয়ে করছি যে টাইপ ওয়ানের কীরকম কোশ্চেন থাকে। টাইপ ওয়ানের যে কোশ্চেন থাকে সেটা কি বলছে, এ ক্লক হুইচ গেইনস ইউনিফর্মলি ইজ 5 minutes স্লো অন সানডে 8 AM if it is 7 minutes fast on Tuesday 8 AM then when was it correct? মানে একটা ঘড়ি আছে যেটা ইউনিফর্মলি গেইন করতে থাকে, মানে ফাস্ট হয়ে যায়। তুমি ঘড়িটাকে এখন ঠিক করে রাখো, অ্যাডজাস্ট, কিছুক্ষণ পরে দেখলে যে সেটা ফাস্ট হয়ে গিয়েছে, এরকমই ঘড়িটার মধ্যে এরার আছে, যার জন্য সেটা ফাস্ট হতে থাকে সমানে। তো এই যে ইউনিফর্মলি গেইন করে নেয় সেটা কি, এটাকে দেখা গেছিলো যে সানডে 8 AM সেই ঘড়িটাতে টাইম ছিল 5 minutes স্লো ছিল। সানডে 8 AM ঘড়িটা 5 minutes মানে অ্যাকচুয়াল টাইমের থেকে 5 minutes স্লো ছিল, এবং দেখা গেল টিউসডে 8 AM গিয়ে যে সেটা 7 minutes ফাস্ট হয়ে গিয়েছে। তাহলে সানডে 8 AM থেকে নিয়ে টিউসডে 8 AM পর্যন্ত এর মাঝখানে যে সময়, তার মধ্যে ঘড়িটা 5 minutes স্লো থেকে নিয়ে 7 minutes ফাস্ট হয়ে গিয়েছে। তাহলে বলছে হোয়েন ওয়াজ ইট কারেক্ট, তার মানে যে কারেক্ট সময়, এই মাঝখানে কখনো না কখনো তো সে কারেক্ট টাইম দেখিয়েছে। মানে মাঝখানে প্রথমে 5 minutes স্লো ছিল, তাহলে স্লো থেকে ধীরে ধীরে ফাস্ট হতে হতে এক সময় না এক সময় সে কিন্তু কারেক্ট টাইম দেখিয়েছে। তাহলে যখন কারেক্ট টাইমটা দেখিয়েছে তখন কটা বেজেছিল সেই কারেক্ট টাইমটা আমাদেরকে বের করতে হবে। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে। এইগুলোকে কিভাবে আমরা করব, এর অ্যাপ্রোচ কি একটু দেখে নেব। প্রথমে আমরা দেখলাম সানডে 8 AM যে কত মিনিট সেটা স্লো ছিল, সেটা 5 minutes স্লো ছিল, দ্যাট ইজ -5, জন্য আমি দিয়েছি ডেনোট করার জন্য খালি যে 5 minutes স্লো ছিল। আর টিউসডে 8 AM গিয়ে দেখা গেল যেটা সেটা 7 minutes ফাস্ট হলো। তাহলে দেখো -5 minutes মানে 5 minutes স্লো থেকে নিয়ে 7 minutes ফাস্ট, অর্থাৎ ঘড়িটা কতটা টাইম গেইন করেছে সেটা বোঝো। এদিকে -5 minutes স্লো ছিল আর 7 minutes ফাস্ট, অর্থাৎ মোট 12 minutes যে মাঝখানে টাইম সেটাকে সে কভার করে নিয়েছে, মানে 12 minutes সে ফাস্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু বুঝতে হবে, এই যে ঘড়িটা যে গেইন করে বলছে টাইম ধীরে ধীরে বাড়তে থাকে, তার মধ্যে সেটা কত 12 minutes, তার মানে 12 minutes সে গেইন করেছে। কত দিনে, কত সময়ে? সানডে 8 AM থেকে টিউসডে 8 AM, দুদিন, অর্থাৎ দুদিন মানে 48 ঘন্টা, 24 24 48 ঘন্টা। এই 48 ঘন্টায় যে ঘড়িটা সেটা 12 minutes গেইন করেছে। তাহলে উল্টোভাবে আমরা বলতে পারি যে 12 minutes 12 minutes গেইন করে কত ঘন্টায়? 48 ঘন্টায়, ঠিক আছে। তাহলে কারেক্ট টাইম কখন দেখিয়েছিল? দেখো কারেক্ট টাইম তখনই দেখিয়েছিল যখন এই 5 minutes যে স্লো ছিল সেটা সে কভার আপ করে নেয়। 5 minutes স্লো ছিল, সেটাকে কভার আপ করে যখন সে একদম মাঝখানে পৌঁছায় তখন ঘড়িটা এরার ফ্রি থাকে, ওই সময় একদম এক্স্যাক্ট টাইম দেখায়। তাহলে 5 minutes সে গেইন করেছে কতক্ষণে সেই টাইমটা বের করলেই হবে। তাহলে 12 minutes গেইন করেছে 48 ঘন্টাতে, তার মানে 1 minute গেইন করেছে কতক্ষণে? তার মানে 1 minute গেইন করেছে 48/12। তাহলে 5 minutes সে গেইন করে কত? 48/12 × 5, ঠিক। তাহলে এটা হচ্ছে টাইম যে কত ঘন্টা পরে এই 5 minutes যে স্লো ছিল সেটাকে সে মেকআপ দিয়ে দেয়, ফলে এক্স্যাক্ট বা কারেক্ট টাইম দেখায়। তো সেটাকে আমরা ট্রিক হিসাবে এখানে লিখেছি। এটা অ্যাকচুয়ালি কোনো ট্রিক নয়, এটা একটা ফর্মুলা আকারে আমরা মনে রাখতে পারি, বাট কনসেপ্টটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম কিভাবে হয়। যে 48 × 12 × 5, অর্থাৎ যে সময় ঘন্টা সেটাও হবে উপরে 48, তাকে 12 দিয়ে, মানে যে টাইম দুটো দেওয়া আছে 5 আর 7, সেই টাইম দুটোকে যোগ করে সেটাতে ভাগ দিলাম, ইন্টু যেহেতু 5 minutes স্লো ছিল সেটাকে কভার করছে তাই 5 দিয়ে গুণ। তাহলে 5/12 ইন্টু 48 বা 48/12 ইন্টু 5 যাই বলো, আলটিমেটলি 20 ঘন্টা। 12 × 4 = 48, 4 × 5 = 20 ঘন্টা। তার মানে 20 ঘন্টা পরে, সানডে 8 AM 20 ঘন্টা পরে সে কারেক্ট টাইম দেখিয়েছিল। তাহলে সানডে 8 AM সাথে 20 ঘন্টা অ্যাড করি, অ্যাডটা আমরা কীভাবে করব 20 ঘন্টাকে 12 ঘন্টা প্লাস 8 ঘন্টায় ভেঙে নিতে পারি। তাহলে সানডে 8 AM থেকে আরও যদি 12 ঘন্টা অ্যাড করা যায় তাহলে দিনের কোনো পরিবর্তন হবে না, 12 ঘন্টা পরে শুধু এএমটা PM হয়ে যাবে, সানডে 8 PM থাকবে। কিন্তু তার সাথে যখন আমি আবার 8 ঘন্টা অ্যাড করব তাহলে 8 PM 8 ঘন্টা পরে 4 AM অর্থাৎ রাত্রি পার করে পরবর্তী দিন চলে আসবে, অর্থাৎ সোমবার হয়ে যাবে মনডে 4 AM। তাহলে মনডে 4 AM ঘড়িটা কারেক্ট টাইম দেখেছিল। তো আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটাকে যদি ট্রিক হিসাবে বা ফর্মুলার আকারে মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখতে পারো, ফর্মুলা ইজ ইকুয়াল টু স্লো অথবা ফাস্ট ডিভাইডেড বাই স্লো প্লাস ফাস্ট ইনটু টোটাল টাইম। মানে এখানে তো ঘড়িটা ফাস্ট আছে, অনেক সময় ঘড়িটা স্লো থাকে, তো এখানে স্লো ছিল, স্লো থেকে ফাস্ট হয়েছে, তো অনেক সময় এখানে ঘড়িটা ফাস্ট থাকে, এখানে স্লো ছিল তাই আমরা 5 লিখেছি, অনেক সময় ফাস্টও থাকে, তো যাই থাকুক না কেন স্লো বা ফাস্ট ডিভাইডেড বাই স্লো প্লাস ফাস্ট ইনটু টোটাল টাইম। এটা ফর্মুলা, বাট পরীক্ষায় ফর্মুলা মনে থাকে না আমাদের, তাই এই কনসেপ্টটা মনে রাখো কীভাবে বের করলাম, ঐকিক নিয়ম যাকে বলে সেই ঐকিক নিয়মের মাধ্যমেই আমরা বের করেছি। তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে এই ধরনের কোশ্চেন্সকে সলভ করবে। এরপর আরও একটা কোশ্চেন আমরা প্র্যাকটিসের জন্য দেখে নিই। মনে করো সানডে 9 AM ঘড়িটা 10 মিনিট, একটা ঘড়ি আছে যেটা সানডে 10 AM 10 মিনিট ফাস্ট আছে, ঠিক আছে, 10 মিনিট ফাস্ট তাকে দেখা যায়, কিন্তু ঘড়িটা কি ধীরে ধীরে ঘড়িটা স্লো হচ্ছে। এই ঘড়িটা আগের ঘড়িটা যেমন ধীরে ধীরে ফাস্ট হচ্ছিল, এই ঘড়িটা ফাস্ট হচ্ছে না, ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। সানডে 9 AM সেটাকে এটা 10 মিনিট ফাস্ট ছিল, ওয়েডনেসডে 9 AM গিয়ে দেখা গেল সেটা 2 মিনিট স্লো হয়ে গেছে। তাহলে কারেক্ট টাইম কখন দেখিয়েছিল সেই ডে, মানে ডে এবং টাইমটা কত, তাহলে দেখো। ওকে, তাহলে সেম জিনিস, কনসেপ্টও সেম। সানডে 9 AM থেকে নিয়ে ওয়েডনেসডে 9 AM মাঝখানে কত দিন, মোট 3 দিন। সানডে 9 AM থেকে ওয়েডনেসডে 9 AM 3 দিন বা 72 ঘন্টা। আর কতটা মেকআপ দেয়, প্লাস 10 মিনিট ছিল ফাস্ট, তার থেকে 2 মিনিট স্লো হয়ে গেল, মানে মোট 12 মিনিট সে স্লো হয়েছে। 10 মিনিট যে ফাস্ট ছিল সেটা তো স্লো হয়েইছে, প্লাস আরও 2 মিনিট চলে গেছে মাইনাসের দিকে, অর্থাৎ মোট 12 মিনিট কিন্তু স্লো হয়েছে। আর এই 12 মিনিট স্লো কত ঘন্টাতে হয়, 72 ঘন্টাতে হয় 12 মিনিট স্লো। তাহলে আমার কারেক্ট টাইম কখন দেখাবে, যখন এই 10 মিনিট যে ফাস্ট ছিল সেটা মেকআপ দিয়ে সে একদম এক্স্যাক্ট টাইমে পৌঁছাবে। তাহলে 12 মিনিট স্লো হয় 72 ঘন্টায়, 1 মিনিট কত, তাই 12 × 6 = 72, তাহলে 10 মিনিট কত, 60, অর্থাৎ 60 আওয়ার পরে কিন্তু এক্স্যাক্ট টাইম সেটা দেখিয়েছিল। তো সেই জিনিসটাই আমরা ফর্মুলা আকারে এখানে লিখে 60 আওয়ারই পেয়েছি, বাট কনসেপ্ট এটা। তাহলে যে এক্স্যাক্ট টাইম দেখেছিল কখন, সানডে 9 AM 60 ঘন্টা পরে, তো সানডে 9 AM প্লাস 60 আওয়ার, তো সানডে 9 AM প্লাস এটাকে ভেঙে নিয়ে আমরা 48 আওয়ার আর 12 আওয়ার করতে পারি। 48 আওয়ার মানে কি 2 দিন, তাহলে 2 দিন পরে খালি কী হবে, টাইম চেঞ্জ হবে না, শুধু ডেটটা চেঞ্জ হবে, মানে ডে চেঞ্জ হবে, সানডে থেকে টিউসডে হবে, টিউসডে 9 AM হবে 2 দিন পরে। আর তার সাথে আরও 12 ঘন্টা যদি অ্যাড করে দিই খালি এই এএমটা PM হয়ে যাবে, তাহলে টিউসডে 9 PM হচ্ছে অ্যান্সার। এই টাইমে গিয়ে ঘড়িটা এক্স্যাক্ট আমাদের টাইম দেখিয়েছিল। ওকে, ক্লিয়ার? তো এটা গেল টাইপ 1-এর। এখানে আরেকটা টাইপ 1-এরই আর একটা কোশ্চেন আছে, এটা তোমরা নিজেরা নোট করে নাও, এটা আমি আর বোঝাচ্ছি না। সেম জিনিস, সানডে 11 AM দেখা গিয়েছিল একটা ঘড়ি 9 মিনিট স্লো আছে, টিউসডে 11 PM ঘড়িটা কত মিনিট ফাস্ট, 6 মিনিট ফাস্ট দেখা যায়, তাহলে কারেক্ট টাইম কখন দেখিয়েছিল। তো শুধুমাত্র এখানটা চেঞ্জ যেটা আছে এই টাইমটার, যে সানডে থেকে টিউসডে 11 তো আছে, কিন্তু এখানে AM আর এখানে PM আছে, তাহলে যে মাঝখানে টাইম পিরিয়ড সেটা হবে 2 দিন প্লাস 12 ঘন্টা, কারণ 2 দিন করলে পরে সানডে থেকে টিউসডে 11 AM হবে, তার সাথে আরও 12 ঘন্টা অ্যাড করা মানে PM, মানে মোট 60 ঘন্টা। বাদবাকি জিনিসটা সেম, তো এটা তোমরা নিজেরা থেকে করে নিতে পারবে। এরপরে টাইপ 2 দেখে নেব, এই এরার রিলেটেড। টাইপ 2 কি, টাইপ 2 এর কোশ্চেন কিছুটা এরকম থাকে, ইফ ইন এ ক্লক দি মিনিট হ্যান্ড ওভারটেক্স আওয়ার হ্যান্ড ইন 65 minutes অফ কারেক্ট টাইম, দেন হাউ মাচ গেইন অর লস ইন এ ডে। মানে এখানে কোশ্চেনটা আমাদের এটা বলেছে যে একটা মিনিটের কাটা ঘন্টার কাটাকে, ঠিক আছে, প্রত্যেক 65 মিনিটে ক্রস করে, ঠিক আছে, কারণ দেখো মিনিট ঘন্টার কাটা তো এটা যদি ঘড়ি হয় ঘন্টার কাটা তো খুব ধীরে ধীরে চলে তাই না, আর মিনিটের কাটা খুব স্পিডে চলে, তো মিনিটের কাটা পুরো 1 ঘন্টা পরে গিয়ে তাকে ক্রস করে। আমাদের এটা ধারণা থাকতে পারে অনেকের মধ্যে যে 1 ঘন্টা পরে তো এখানে আসবে তাই না, যে 12টা থেকে 1টা বাজবে, তাহলে 1 ঘন্টা পরপরই মিনিটের কাটা ঘন্টার কাটাকে ক্রস করবে, বাট অ্যাকচুয়ালি তা হয় না, কারণ এখান থেকে মিনিটের কাটা ধরো যখন 12টার ঘরে মিনিটের কাটা ঘন্টার কাটা দুজনেই আছে, সেখান থেকে আবার যখন মিনিটের কাটা 1 ঘন্টা ঘুরে 12র ঘরে আসবে, মানে 60 মিনিট টোটাল কমপ্লিট করবে, ততক্ষণে কিন্তু ঘন্টার কাটাও কিছুটা এগিয়ে চলে যায়। সেই জন্য মিনিটের কাটা প্রত্যেক 60 মিনিটে কিন্তু ঘন্টার কাটাকে ক্রস করে না, একটু বেশি টাইম লাগে। সেই স্ট্যান্ডার্ড টাইমটা কত, সেই স্ট্যান্ডার্ড টাইম যদি বের করতে হয় তাহলে আমাদেরকে আগের কনসেপ্ট ইউজ করতে হবে যে এটা যদি 12 হয়, আর আমরা জানি 12 এখানে 1 আর 2 যে কোইনসাইড করে, অর্থাৎ ঘন্টার কাটা মিনিটের কাটা একবার 12টার ঘরে পরস্পরের সাথে কোইনসাইড করে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তারপর 1 আর 2 এর মাঝখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে আগের যে কনসেপ্টগুলো আমরা শিখেছি সেটা ইউজ করে আমরা বের করতে পারবো যে 1টা আর 2টোর মাঝখানে কখন ঘন্টার কাটার মিনিটের কাটার মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। সেই টাইমটা হচ্ছে আগের মতন করে আমরা যে ফর্মুলা জানতাম A1 ± A2 এরকম করে একটা ফর্মুলা আমরা জানতাম, সেইভাবে করে যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো যে 1:05/11 মিনিটে তারা আবার পরস্পরের সাথে মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ তার 1 ঘন্টা মানে 1:05/11 মিনিটের পরে গিয়েই কী হচ্ছে, মিনিটের কাটা ঘন্টার কাটাকে ক্রস করে এখানটায়। তাহলে মোট সময় কত লাগলো, 12টার সময় তারা একসাথে ছিল, 12 থেকে 1 মানে 60 মিনিট, আর এদিকে আবার হচ্ছে 5:05/11 মিনিট, মানে মোট 65:05/11 মিনিট অন্তর অন্তর একটা মিনিটের কাটা কিন্তু ঘড়িতের কাটাকে মানে ঘন্টার কাটাকে ক্রস করে, প্রত্যেক 65:05/11 মিনিট অন্তর অন্তর। কিন্তু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে মিনিটের কাটা ঘন্টার কাটাকে 65 মিনিটেই ক্রস করে নেয়, তার মানে ঘড়িটাতে এরার আছে, ঘড়িতে কোনো ত্রুটি আছে, যার জন্য ঘড়িটা একটু বেশি ফাস্ট আছে। ক্রস করা উচিত 65:05/11 মিনিটে, কিন্তু সেটা 65 মিনিটেই ক্রস করে দিচ্ছে, অর্থাৎ একটু কম সময়ে সেটা ক্রস করে দিচ্ছে, অর্থাৎ ঘড়িটা ফাস্ট আছে। তাহলে বলছে পুরো একটা দিনে অর্থাৎ 24 ঘন্টায় সেটা কত গেইন করবে। তাহলে দেখো 1 ঘন্টাতে 5/11, ঠিক না, যেখানে 5/11 মিনিটে মানে 65:05/11 মিনিটে ক্রস করার কথা, সেখানে সে 65 মিনিটেই ক্রস করে দিচ্ছে। তার মানে সে 1 ঘন্টা যদি বলো, 1 ঘন্টাতে সে 5/11 মিনিট সে গেইন পেয়ে যাচ্ছে। তাহলে সারা দিনে কত গেইন করবে সেই ধরনের কোশ্চেনটা, সেটা কীভাবে সলভ করবো একটু দেখে নেওয়া যাক। তাহলে এটার জন্য যে তোমরা ফর্মুলা ইউজ করবে বা ট্রিক যাই বলো, সেটা কি ইউজ করবে, সেটা ইউজ করবে যে স্ট্যান্ডার্ড টাইম, যেটা 65:05/11 মিনিট একটা মিনিটের কাটার ঘন্টার কাটাকে অতিক্রম করার সময়, মাইনাস গিভেন যে টাইম দেওয়া আছে সেটা, ডিভাইডেড বাই গিভেন টাইম ইন্টু টোটাল টাইম, মানে যে সময়ের মধ্যে বলবে, 24 ঘন্টায় বলতে পারে, 48 ঘন্টায় বলতে পারে, সেই টোটাল টাইমটা। তাহলে এখানে আমরা স্ট্যান্ডার্ড টাইম জানি 65:05/11 মাইনাস যে গিভেন টাইম সেটা কত, 65 দেওয়া আছে, ডিভাইডেড বাই 65 ইন্টু 1 দিনে বলেছে, অর্থাৎ 24 ঘন্টায়, অর্থাৎ ইন এ ডে। তাহলে এটাকে যদি ক্যালকুলেট আমরা করি, 65:05/11 থেকে 65 চলে গেলে 5/11 বাজবে, নিচে 65 ইন্টু 24 কাটাকাটি করলে 24/143 আওয়ার ফাস্ট, মানে এত ঘন্টা 24/143 ঘন্টা। ঠিক আছে, 24/143 ঘন্টা মানে অনেক মিনিটেই আসবে অ্যাকচুয়ালি, এটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডেও আনতে পারো। ঠিক আছে, যাই হোক, তো এই যে অ্যান্সারটা আসবে এত ঘন্টা, সেটা কি হবে ফাস্ট বা গেইন করে যাবে পুরো 24 ঘন্টায়। 24 ঘন্টায় সেই মিনিটের কাটাটা কতটা গেইন করবে, এত ঘন্টা সে এগিয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে এত ঘন্টা। ক্লিয়ার? তো এই ধরনের কোশ্চেন্স কিছু থাকে। আরও একটা এক্সাম্পল আমরা এর উপর দেখে নিই। বলছে হ্যান্ডস মিট এভরি 60 মিনিট, আগেরটাতে 65 মিনিট পরপর মিট করে বলছিল, বা মিনিটের কাটা 65 মিনিট পরপর ক্রস করে, এখানে 60 মিনিট বলেছে। তাহলে 22 ঘন্টায় সেটা কতটা ফাস্ট হবে সেটা বের করতে হবে। তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, স্ট্যান্ডার্ড টাইম মাইনাস গিভেন টাইম ডিভাইডেড বাই গিভেন টাইম ইন্টু টোটাল টাইম, অর্থাৎ 22 ঘন্টা এখানে বলা আছে। আগে 1 দিন বলেছিল, অর্থাৎ 24 ঘন্টা, এখানে 22 ঘন্টা বলেছে। ক্যালকুলেট করো, অ্যান্সার আসবে 2। তাহলে 2 ঘন্টা ফাস্ট হয়ে যাবে এই ঘড়িটা, যে ঘড়িটা প্রত্যেক, যে ঘড়ির মিনিটের কাটা আর ঘন্টার কাটা প্রতি 60 মিনিট অন্তর অন্তর মিলিত হয়, সেই ঘড়িটাতে ত্রুটি আছে, সেই জন্য সেটা 22 ঘন্টাতে 2 ঘন্টা মোট ফাস্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে এর একটা টাইপ 3 আছে এরর রিলেটেড, সেটাও আমরা দেখে নিই। টাইপ 3 কি বলছে, এ ক্লক হুইচ গেইনস 1 আওয়ার এভরি 24 আওয়ার, প্রত্যেক 24 ঘন্টায় একটা ঘড়ি 1 ঘন্টা গেইন করে যায়। এখানে আমাদেরকে তার উল্টো দেওয়া ছিল, আমাদেরকে বের করতে বলে হচ্ছিল যে, দেওয়া ছিল যে কতক্ষণ অন্তর অন্তর ঘড়ির ঘন্টার কাটার মিনিটের কাটা পরস্পরকে মিট করে দেওয়া ছিল, এবং বের করতে হচ্ছিল একটা পার্টিকুলার টাইমের মধ্যে সেটা কতটা ফাস্ট হবে। আর এখানে তার উল্টোটা দেওয়া আছে, একটা পার্টিকুলার টাইমের মধ্যে ঘড়িটা কতটা ফাস্ট বা স্লো হয়ে যায় সেটা আমাদের দেওয়া থাকছে। আমাকে বয়ে করতে বলেছে যে এই ঘড়িটাকে আমি কি করলাম, ইট ইজ সেট রাইট অন সানডে 9 AM, রবিবার ৯টার সময় সকাল ৯টার সময় আমি এই ঘড়িটাকে একদম সঠিক টাইমে সেট করে দিলাম। তা যেহেতু এবার ঘড়িটা তো ফাস্ট হয়ে যাচ্ছে, প্রত্যেক 24 ঘন্টায় 1 ঘন্টা করে ফাস্ট হয়ে যায়, তাহলে একটা অন্য টাইমে অর্থাৎ টিউসডে 11 AM গিয়ে ঘড়িটা নিশ্চয়ই যে টাইমটা দেখাবে সেটা অ্যাকুরেট বা এক্স্যাক্ট টাইম হবে না। ভালো করে বোঝার চেষ্টা করো, একটা ঘড়ি যেটা প্রত্যেক 24 ঘন্টায় 1 ঘন্টা ফাস্ট হয়ে যায়, মানে 24 ঘন্টায় 1 ঘন্টা ফাস্ট, সে প্রত্যেক 24 ঘন্টাতে সে 1 ঘন্টা করে এগিয়ে যায়। তাহলে আমি একদিন সানডে 9 AM তাতে সঠিক টাইম সেট করে রাখলাম, তারপরে একদিন 2 দিন বা 3 দিন পরে যখন আমি সেই ঘড়িটাকে দেখছি, কবে দেখছি টিউসডে 11 AM গিয়ে, তাহলে নিশ্চয়ই তখন যে টিউসডে 11 AM সে দেখাচ্ছে যে এখন 11টা বাজে, কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি 11টা বাজে না, কারণ অলরেডি ঘড়িটা কিছু ফাস্ট হয়ে গিয়েছে, তার মানে সে ভুল টাইম দেখাচ্ছে। তাহলে এই সময় অ্যাকচুয়ালিতে কারেক্ট টাইমটা কত সেটা কীভাবে বের করব, সেই ধরনের কোশ্চেন আমরা এবার দেখছি এখানটায়। তো এর জন্য আমরা কি করি, দেখো সানডে 9 AM আমি ঘড়িটাকে কারেক্ট টাইম সেট করেছিলাম, তারপরে দেখছি টিউসডে 11 AM, তো এর মাঝখানে টাইম পিরিয়ড কত, 50 ঘন্টা। সানডে 9 AM থেকে টিউসডে 9 AM হচ্ছে গিয়ে 48 ঘন্টা, তারপরে 9টা থেকে 11টা আরও 2 ঘন্টা, অর্থাৎ 50 ঘন্টা। কিন্তু এই টাইমটা রং, কারণ এর মধ্যে ঘড়িটা যে ফাস্ট হয়ে গিয়েছে সেটাও ইনক্লুডেড আছে। এবার দেখো একটা ঘড়ি যেটা রাইট টাইম দেখায় কত, 24 ঘন্টাতে হচ্ছে রাইট টাইম, কিন্তু 24 ঘন্টায় সে 1 ঘন্টা বেড়ে যায়, অর্থাৎ সে 25 ঘন্টা রং টাইম দেখায়। 24 ঘন্টাতে 1 ঘন্টা গেইন করে যায়, অর্থাৎ দেখানো মানে 24 ঘন্টা হলো কিন্তু ওর ঘড়ির হিসাবে সেটা 25 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে 24 ঘন্টা হচ্ছে রাইট টাইম হলে রং টাইম হচ্ছে 25 ঘন্টা, তাহলে এখানে রং টাইম 50 ঘন্টা দেওয়া আছে। তাহলে দেখো 50 ঘন্টা মানে কি, সেটা হিসাবে হওয়া উচিত, কারেক্ট টাইম হওয়া উচিত 48 ঘন্টা, মানে 48 ঘন্টা অ্যাকচুয়ালি তো অতিক্রম হয়েছে, কিন্তু ঘড়ি দেখাচ্ছে যে না 50 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। তাহলে এই যে টাইম টিউসডে 11 AM সেখানটায় থেকে আমাকে 2 ঘন্টা কমিয়ে দিলেই হবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে দুটো কাজ করতে পারো, আইদার সানডে 9 AM এর সাথে 48 ঘন্টা অ্যাড করে দিয়ে তুমি টিউসডে 9 AM পেতে পারো, অথবা টিউসডে 11 AM এর থেকে 2 ঘন্টাকে আমার কমিয়ে দিলে পরেও আমি পেতে পারি টিউসডে 9 AM। তো যেভাবে ইচ্ছা সেইভাবে করতে পারি, আমাদের কারেক্ট অ্যান্সারটা আমরা পাবো। আরও একটা কোশ্চেন এর উপর আমরা দেখে নিই যাতে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। এবার বলা আছে 24 ঘন্টায় একটা ঘড়ি 2 ঘন্টা ফাস্ট হয়ে যায়, সানডে 10 AM আমি সেটাকে ঠিক টাইমে সেট করলাম, তাহলে টিউসডে 2 PM যখন বাজে তখন নিশ্চয়ই রং টাইম সে দেখাচ্ছে, তাহলে সেটা ট্রু টাইমটা কত হবে। তাহলে টোটাল টাইম যদি আমি দেখি সানডে 10 AM থেকে টিউসডে 2 PM সেটা হচ্ছে 52 ঘন্টা। এবার ঘড়িটা যে রাইট টাইম সেটা হচ্ছে 24 ঘন্টা হওয়া উচিত, কিন্তু 24 ঘন্টায় 2 ঘন্টা ফাস্ট হয়ে যায়, অর্থাৎ সেটা 26 ঘন্টা হয়ে যায়। তাহলে রাইট টাইম 24 কিন্তু রং টাইম 26, তাহলে এখানে রং টাইম দেখছি আমি 52 ঘন্টা সে বলছে, তাহলে 52 ঘন্টা হচ্ছে রং টাইম। 52 ঘন্টা রং টাইম কেন, কারণ অলরেডি ঘড়িটা ফাস্ট হয়ে গিয়েছে, তাই এখানে কিছু ফাস্ট টাইমটা ইনক্লুডেড আছে, সেটাকে বাদ দিতে হবে। তাহলে সেটা বাদ কত দেবো, 26 ঘন্টা রং টাইম হলে রাইট টাইম হয় 24, তাহলে 52 ঘন্টা অর্থাৎ 26-এর ডবল, তাহলে রাইট টাইম কত হবে 48 ঘন্টা, 4 ঘন্টা কম হবে, এখানে 2 ঘন্টা কম, তাহলে এখানে 4 ঘন্টা কম। তার মানে অ্যাকচুয়াল যে কারেক্ট টাইম সেটা টিউসডের থেকে 4 ঘন্টা, টিউসডে 2 PM এর থেকে 4 ঘন্টা পিছিয়ে যাও, অথবা সানডে 10 AM এর সাথে আমাকে 48 ঘন্টা অ্যাড করে দিলে আমি পেয়ে যাচ্ছি টিউসডে 10 AM। তো যেভাবে ইচ্ছা করতে পারো, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো এই ছিল ঘড়ির ক্লক রিলেটেড কোশ্চেন্স। ক্লক রিলেটেড 3টে পার্টে আমি টোটাল ক্লকটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। আশা করছি কোনো রকম মানে এই ধরনের কোনো টাইপ বাদ যায়নি ক্লকের থেকে, যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। যদি বাদ গিয়েও থাকে সেই পয়েন্টগুলো তোমরা অবশ্যই আমাকে জানিও, স্যার এই পয়েন্টটা বাদ গিয়েছে, এই ধরনেরও কোশ্চেন্স আসে, তাহলে সেগুলো ছোটো কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি প্রোভাইড করবো। বাট আমার মনে হয় না এই ধরনের এই টাইপগুলোর বাইরে সাধারণত পরীক্ষাগুলোতে যে সকল বেস পরীক্ষা আমরা দিই তাদের মধ্যে জিজ্ঞেস করা হয়। কিছু কিছু কোশ্চেন যেগুলো আগের দিন বলেছিলাম যে 0 ডিগ্রি সারাদিনে কতবার তৈরি হয়, 180 ডিগ্রি কতবার তৈরি হয়, সেগুলো তো ডিরেক্ট থাকে অনেক সময় পরীক্ষায়। তো এই 3টে ভিডিও যে দেখবে কমপ্লিটলি দেখবে, শুধু দেখবে নয়, নোট প্রিপেয়ার করবে। যেভাবে দেখো আমি এই নোটগুলো প্রিপেয়ার করেছি, সেভাবে যদি তোমরা নোটস প্রিপেয়ার করো এবং সেটাকে রিভাইজ করতে থাকো, তাহলে কিন্তু এবং কোশ্চেন্স প্র্যাকটিস করো ক্লকের উপরের থেকে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এগুলো এখানে যে কোশ্চেন্স থাকবে সেগুলো ইজিলি করে দিতে পারবে, খুব একটা সময় লাগবে না এবং উইথ অ্যাকুরেসি তোমরা অ্যান্সার করতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা জানিও, লাইক তো তোমরা করোই, সেটাতে বলার কোনো কথাই নেই, তবে কমেন্ট করো এবং বাকিদের সাথে শেয়ারও করো। আর যারা নতুন চ্যানেলে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা তাদের কাছে প্রথম যাচ্ছে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর পুরনো ভিডিওজ আছে সেগুলোকে তোমরা দেখো। আমি এই খুব শীঘ্রই তোমাদের জন্য অন্যান্য কিছু টপিক নিয়ে আসবো। আমি একটা পোল দিয়েছিলাম যে DI অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন প্রোভাইড করবো কিনা তো তাতে ম্যাক্সিমাম 91 to 92% তোমরা বলছো যে না ডিআইটা তোমাদের প্রয়োজন কারণ ডিআই এমন একটা টপিক যেটা মোটামুটি প্রতিটা এক্সামে এর থেকে একটা করে সেট থেকেই থাকে খুব কঠিন থাকে না ইজি থাকে ডিআই চার রকমের হয় জানো চার রকম না পাঁচ ছয় রকমেরই হয় কিন্তু বেসিক আমাদের চার রকম পাঁচ রকম জানলে পরেই হবে তো সেগুলো আমি খুব শীঘ্রই স্টার্ট করব একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল অবধি যাতে যে কোনো এক্সাম আমাদের কভার হয়ে যায় হ্যাঁ ব্যাংকের মোটামুটি প্রিলিমিনারি লেভেল অবধি চলে যাব কিন্তু তার উপরে মেইনস লেভেলে যে কঠিন আছে অত কঠিন অবধি যাব না ঠিক আছে মোটামুটি মিক্স ডিআই অবধিও আমরা করব র্যাডার ডিআই থাকে কিছু ওগুলো আমরা করব না বাট সেই সকল ডিআই করব যাতে আমাদের এসএসসি সিজিএল সিএচএসএল রেলওয়েতে ডিআইয়ের সেট থাকবে একটা রেলওয়ে তারপরে ডাব্লিউবিসিএসে যদি থাকে এছাড়া অন্যান্য যে সকল অন্যান্য এক্সামসগুলো আছে সেগুলো যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায় পাঁচটা যদি সেট থাকে কোশ্চেন পাঁচে পাঁচ যেন আমরা করতে পারি তো সেটা খুব শীঘ্রই তোমাদের জন্য আমি নিয়ে আসবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হবে তো দেন গুড বাই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং